তখনকার বিষয় হলো ব্যাকওয়ার্ডস এফেক্ট অফ গ্রুনার মেরিটাল। প্রথমে আসি এই চিন্তা দর্শনটা আসলে কি। এটা সুইডিশ ইকোনমিস্ট মিস্টার গ্রুনার মেরিটালের 1956 থেকে 57 এর ভেতরে গড়ে ওঠা একটা থিওরি, যে থিওরিটার নাম ছিল ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি। এই ইন্টারন্যাশনাল ট্রেড থিওরিতে ইনি কিন্তু এই ব্যাকওয়ার্ডস এফেক্টটিকে বর্ণনা করেছেন। ব্যাকওয়ার্ড এফেক্ট জিনিসটা কি এটা আলোচনা করার আগে আমি একটা ছোট উদাহরণ দিই। সবাই আমরা প্রদীপ জ্বালানো বা মোমবাতি জ্বালানোর সঙ্গে ভীষণভাবে পরিচিত। যখন একটি প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়, এটার উদ্দেশ্য থাকে সেই জায়গাটিকে আলোকিত করা, এবং বাস্তবিক পক্ষে প্রদীপ বা মোমবাতিটি সেই জায়গাটিকে বা স্থানটিকে আলোকিত করে। কিন্তু তার সাথে সাথে একটা প্রশ্ন এসে যায়, প্রদীপটি বা মোমবাতিটি তার সংলগ্ন এলাকা এবং তার আশেপাশে অনেকটা অঞ্চলকে আলোকিত করে, কিন্তু প্রদীপের নিচের অংশ পিলসুদ যেখানে থাকে, মোমবাতির ইমিডিয়েট সারাউন্ডিংস এর যে নিচের অংশ, সেই নিচের অংশটা কিন্তু অন্ধকার। এটা ফিলোসফিক্যাল, এই চিন্তাধারাটার সঙ্গে আমার মনে হয়েছে এই থিওরিটা বুঝতে সুবিধে হবে, তাই এই উদাহরণটা কনসেপ্টটাকে বোঝাবার জন্য আমি ব্যবহার করলাম। মানে আলো দেওয়ার জন্য মোমবাতি বা প্রদীপ ব্যবহার করা হলো, সে আলো বা প্রদীপটি বা মোমবাতিটি আলো তার সারাউন্ডিংস অঞ্চলে ডিস্ট্রিবিউশন হলো, আলো বিকিরিত হয়ে ছড়িয়ে পড়লো, তার খুব কাছাকাছি চারপাশের জোনটা কিন্তু অন্ধকার, আলো থেকে বাইরে থাকে। ওকে, সেই আলো থেকে বাইরে থাকা অঞ্চলটা এই অর্থনীতির ভাষায় ডেভেলপমেন্টের বাইরে থাকা অংশ, অথচ আলোর খুব কাছেই আছে, ডেভেলপমেন্টের খুব কাছেই আছে, অথচ ডেভেলপমেন্টের সুবিধের বাইরে রয়ে গেছে। সেই সুবিধের বাইরে রয়ে যাওয়া অংশটার নাম দিচ্ছেন এই ভদ্রলোক ব্যাকওয়ার্ডস এফেক্ট, ওকে, বা ব্যাকওয়ার্ডস জোন। আরেকটা কথা বলি, প্রদীপ বা মোমবাতি আলোকিত করে কি করে, হ্যাঁ সেটা একটা সার্টিন হাইটে বা সার্টিন উঁচুতে বসানো হয়, কিন্তু তার নিচেটা সবসময় অন্ধকার থাকে। মানে ফিলসুজ নিজে উঁচু হয়ে দাঁড়িয়ে থেকে মোমবাতিকে অথবা মোমদানি খানিকটা উঁচু হয়ে দাঁড়িয়ে থেকে প্রদীপকে অথবা মোমবাতিকে আলো দিতে সাহায্য করে, কিন্তু এবং এই নিজে অন্ধকার থাকার দাম দিয়ে প্রদীপকে অন্যত্র আলোকিত করতে সাহায্য করে। ঠিক সেরকমই ব্যাকওয়ার্ডস জোন বা ব্যাকওয়ার্ড জোন খুব ডেভেলপমেন্ট অঞ্চলের খুব কাছেই অবস্থান করে। এই ব্যাকওয়ার্ড জোনটার থেকে মানুষ সম্পদ সবই মাইগ্রেট করে ডেভেলপমেন্ট বা ডেভেলপড হয়েছে এই কোর জোনটা থেকে। কার সাপেক্ষে, কার দামের ভিত্তিতে ডেভেলপমেন্ট এস্টাবলিশড হয় বা ডেভেলপমেন্ট গড়ে ওঠে, না ওই আন্ডার ডেভেলপমেন্ট জোনটার উপর ভিত্তি করে। যেমন অন্ধকার পিলসুজ প্রদীপকে আলো দেয়, ঠিক সেরকম। এটা গেল আমার চিন্তাধারা বোঝাবার কথা। এবার আমি সরাসরি থিওরিতে চলে আসি। 1956 থেকে 57 এ সুইডিশ অর্থনীতিবিদ গ্রুনার মেরিটাল এই থিওরিটা দিচ্ছেন। এই থিওরিটার মূল কথা হলো, ইকোনমিক গ্রোথ প্রোভাইডস বেনিফিট অ্যান্ড কস্ট অব দ্য রিজিয়ন। যে অঞ্চলের উন্নয়ন করার জন্য ডেভেলপমেন্ট প্ল্যানিং করা হয়, ডেভেলপমেন্ট সেই অঞ্চলের ইকোনমিক প্রসপেরিটি, ইকোনমিক গ্রোথ এনে দেয়, এবং এটা দ্বিতীয় পয়েন্ট, এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট এনে দেয় ওই অঞ্চলের লোকালিটির জন্য, সেই অঞ্চলের জব অপরচুনিটি, ওয়েলথ, রিসোর্স ক্রমশ বৃদ্ধি পায়। তৃতীয় পয়েন্ট, সেই অঞ্চলটির যখন অর্থনৈতিক উন্নতি, প্রসপারিটি, পজিটিভ আসপেক্ট এনে দেয়, এই পজিটিভ আসপেক্টটাকে বলে সেই অঞ্চলের স্প্রেড এফেক্ট। এবং একই সাথে, মানে সাইমলটেনিয়াসলি, রাদার যুগোৎপদ ভাবে একটা নেগেটিভ, যেমন পিঠুসের যে তলাটা অন্ধকার থাকে, মোমবাতির দানের তলাটা অন্ধকার থাকে, ঠিক সেরকম ভাবে ঠিক যে অঞ্চলে ডেভেলপমেন্ট হচ্ছে তার পেরিফেরি অঞ্চলে, খুব নিয়ার বাই লোকালিটি অঞ্চল, মানে ডেভেলপমেন্টের সুবিধে থেকে, ইনফ্রাস্ট্রাকচারের সুবিধে থেকে, ইকোনমিক অ্যাক্টিভিটির সুবিধে থেকে বঞ্চিত হয় তার পেরিফেরিয়াল অঞ্চল। এই বঞ্চিত এলাকাটাকে বলা হচ্ছে ব্যাকওয়াস। ব্যাকওয়ার্ড না বলে ব্যাকওয়াস বলা হচ্ছে কেন আমি পরে আসছি। তাহলে যখন কোনো ডেভেলপমেন্ট প্ল্যানিং হয়,
সেই অঞ্চলের একটা ছোট অঞ্চল বা একটা কোর রিজিওনে ডেভেলপমেন্টের বেনিফিট গুলো নর্মালি কনসেন্ট্রেট করে। কি কি না, ইকোনমিক বেনিফিট, ইকোনমিক প্রসপেরিটি, জব অপরচুনিটি, ইনফ্রাস্ট্রাকচার, ঠিক তার সারাউন্ডিংস এ খুব কাছের জায়গাটা সেই বেনিফিট থেকে বঞ্চিত হয়। এই বঞ্চিত জায়গাটিকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ডস জোন। কেন ব্যাকওয়ার্ড না বলে ওয়াশ বলা হচ্ছে, এখানে একটা প্রশ্ন মার্ক আসছি সেটাই পরে। আর যেখানে আর এবং পরবর্তীকালে যখন ইনভেস্টমেন্ট হয় না, আবার ডেভেলপমেন্টের কথা ভাবা হয়, তখন কিন্তু মোর গভর্নমেন্ট বা অর্গানাইজেশন গুলি মোর ইনভেস্টমেন্ট করে কোথায়, স্প্রেড অঞ্চলে যেখানে অলরেডি ডেভেলপমেন্ট কনসেন্ট্রেট করেছে। ওকে, এবারে আসছি অ্যাকচুয়ালি যদি খুব সোজা কথায় বলা হয়, ব্যাকওয়ার্ডস এরিয়াটা সেই জায়গা যেখানে নেগেটিভ ডেভেলপমেন্টের নেতিবাচক বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, আর যেখানটায় পজিটিভ ইম্প্যাক্ট পড়ে তার নাম হচ্ছে স্প্রেড জোন, আর যেখানটায় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেখানটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ডস জোন। ব্যাকওয়ার্ডস জোন কেন বলা হয়েছে আমি একটা কথা বলি, ব্যাকওয়ার্ডস অকার্স ইফ দ্য অ্যাডভার্স এফেক্ট ডমিনেট অ্যান্ড লিভস দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি ইন দ্য পেরিফেরিয়াল কমিউনিটি ডিক্লাইন্স। যদি সেই অঞ্চল পেরিফেরি অঞ্চলের অর্থনীতি ক্রমশ মানে ক্রমশ খারাপ হয়ে আসে, ক্রমশ অবনতির দিকে যায়, সে অঞ্চলটাকে বলছে ব্যাকওয়ার্ডস রিজিয়ন। ব্যাকওয়ার্ডস রিজিয়নের ফলে কি হয়, এরকম হলে কি হবে, তাহলে একই সঙ্গে ডেভেলপমেন্ট প্ল্যানিং শুরু হয়েছিল, কোন একটা জায়গায় ডেভেলপমেন্টের বেনিফিট গুলো সব মানুষ পেলো, কনসেন্ট্রেট করে গেল, বাকি অঞ্চলগুলো ডেভেলপমেন্টের বেনিফিট থেকে, ইনফ্রাস্ট্রাকচার থেকে, জব অপরচুনিটি থেকে বঞ্চিত হলো, সেই তাহলে কি জিনিসটা তৈরি হবে, সামাজিক ইমপ্লিকেশন কি, তার এর অর্থনৈতিক ইমপ্লিকেশন কি, না এটা তো পোটেনশিয়ালিটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এই অঞ্চলে, নেগেটিভ ইম্প্যাক্টের ফলে কি হবে, সেখানে ব্যাকওয়ার্ডনেস তৈরি হবে, ইনইকুয়ালিটি তৈরি হবে, আমাদের যে সমস্যা রিজিওনাল প্ল্যানিংয়ে রিজিওনাল ডিসপারিটিস দেখা যাবে, আনইভেন রিসোর্স বা ওয়েলথের ডিস্ট্রিবিউশন দেখা যাবে। আর একটা কথা খুব সোজা কথায়, তাহলে যেখানে ডেভেলপমেন্ট হয়েছে, যেখানটায় ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে, সেই কোর জোনটা অ্যাজ এ গ্র্যাভিটি সে কি হবে, ইকোনমিক পুল ফ্যাক্টর তৈরি হবে, সে কি করবে, মোর জব অপরচুনিটি, মোর ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস, মোর এডুকেশন, মোর হেলথ ফ্যাসিলিটিস ইত্যাদির কারণে পেরিফেরি অঞ্চলের মানুষরা এমনি তো ইকোনমি ডিকে কন্ডিশনে আছে, তাহলে সেই যে অঞ্চলটা ডেভেলপ করেছে যেটাকে স্প্রেড জোন বলছে সে কি হবে, তার পুল ফ্যাক্টর, অ্যাট্রাকশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্টিভিটিস টু অ্যাট্রাক্ট দ্য হিউম্যান রিসোর্স, টু অ্যাট্রাক্ট দ্য ক্যাপিটাল, টু অ্যাট্রাক্ট দ্য ওয়েলথ, এর ক্যাপাসিটি ক্রমশ বেড়ে যাবে। তাহলে কি হবে, ওই চারপাশের পেরিফেরিয়াল এরিয়াটা যেখানটায় ডেভেলপমেন্টের নেগেটিভ এফেক্ট গিয়ে পড়েছিল, যেখানে উন্নয়ন অতটা হয়ে ওঠেনি, সেই অঞ্চলের মানুষরা মাইগ্রেট করবে, তাহলে একটা মাইগ্রেশন হবে, তা এই যে ব্যাকওয়ার্ড অঞ্চল থেকে রিসোর্স ওয়াশ আউট হবে, ধুয়ে যাবে, কোন রিসোর্স, হিউম্যান রিসোর্স, মানুষ কাজের জন্য, অর্থনীতির জন্য, চিকিৎসার জন্য, ওই কোর জোনটায় আসবে, তাহলে মানুষ চলে আসছে, এবং তার সঙ্গে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসবে, হিউম্যান রিসোর্স আসবে, সমস্ত রকম সম্পদের মুভমেন্ট হবে, আই মিন ক্যাপিটাল ইন দ্য টার্মস অফ মানি ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হিউম্যান রিসোর্স। এই যে মুভমেন্ট, ওই ব্যাকওয়ার্ড অঞ্চল থেকে মুভমেন্ট হবে, ওয়াশ হবে, ধুয়ে যাবে, সে অঞ্চলটাকে বলছে ব্যাকওয়ার্ডস রিজন। এবারে আমরা আসি, আমরা যেখানে ছিলাম সেখানে যাই, আমরা একটা ছবি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মনে হয় বোঝাটা সোজা হবে। আর খুব সোজা কথায়, এক কথায়, যেখানে অ্যাডভার্স এফেক্ট পড়ে, বলছে কোনো একটা কোর সেন্টারের উন্নয়ন তখনই সম্ভব হয়, বলে না পিল সুজের অন্ধকার প্রদীপের আলো দিতে সাহায্য করে, মোমবাতির তলার অন্ধকার মোমবাতিকে আলো দিতে সাহায্য করে, সেরকম পেরিফেরিয়াল এলাকার ব্যাকওয়ার্ডনেস ব্যাকওয়ার্ডস তৈরি করে, দ্যাট ইজ মুভমেন্ট অফ রিসোর্স, হিউম্যান রিসোর্স অ্যান্ড আদার ফিজিক্যাল রিসোর্স, সেটা আরো বেশি ডেভেলপমেন্টে হেল্প করে, আই মিন স্প্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসিলিটিস স্প্রেড করে অন দ্য বেসিস অফ ব্যাকওয়ার্ডস এরিয়ার মানে পভার্টি, আই মিন ডিকেইং ইকোনমিক কন্ডিশনের জন্য। তাই এই এই জিনিসটার নাম অ্যাকর্ডিং টু গুর্নার ব্যাকওয়ার্ডস এফেক্ট। চলো এবারে আমরা একটা ছবি দেখি নি, ধরো এটা এটা পুরো অঞ্চলে ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছিল, বাট কালক্রমে দেখা গেল ডেভেলপমেন্ট এই অঞ্চলের ভেতরে কেন্দ্রীভূত রয়ে গেল, তাহলে দিস ইজ দ্য স্প্রেড জোন, বাকি এই অঞ্চলগুলিতে ডেভেলপমেন্ট অতটা হয়নি।
তাহলে এখানে মাইগ্রেট করবে মানুষ হিউম্যান রিসোর্স অ্যান্ড ক্যাপিটালের এই অঞ্চলটা হচ্ছে ব্যাকওয়াশ জোন।